वेलकम আমাদের তাজ ওয়ার্ল্ড চ্যানেলে। আজকের এই ভিডিওতে জানাচ্ছি আপনাদের আইডি স্পাইস মানি হোক, পে ওয়ার্ল্ড হোক বা আপনারা যে কোনো কোম্পানিতে কাজ করুন না কেন, আপনাদের আইডি যদি ব্লক হয়ে যায় অথবা সাসপেন্ড কেওয়াইসি দেখায় যে আপনাদেরকে রিকেওয়াইসি করতে হবে, আপনারা সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, এই আমাদের চ্যানেলে অনলাইনে যাবতীয় জিনিসের কাজের এই চ্যানেলে দেওয়া হয়, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। তো প্রথমে বলে দিই, আপনারা যারা যারা ইপিএস ধরনের কাজ করছেন, স্পাইস মানি হোক অথবা পে ওয়ার্ল্ড হোক বা পে নিয়ার বাই রয়নেট, যে কোনো আপনারা যে সমস্ত কোম্পানিতে কাজ করছেন না কেন, তাদের ক্ষেত্রে বলে দিই, এখন প্রত্যেকটি আইডি নেওয়ার ক্ষেত্রে যেমন একটি আরবিআই নিয়ম একটা রুলস করেছে যে প্রত্যেকে 2FA অর্থাৎ প্রতিদিন নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এইপিএস শুরু করতে হয়, অর্থাৎ আপনি নিজের ফিঙ্গারপ্রিন্ট না দিলে আপনার আইডিতে কোনো কাজ হবে না। সেই রকম সেই অনুযায়ী এখনকার দিনে যারা একটি আইডি অ্যাক্টিভ করে, স্পাইস মানি হোক অথবা যে কোনো কোম্পানির একটি আইডি অ্যাক্টিভ করুন না কেন, সেক্ষেত্রে আপনারা যদি প্রত্যেক দিন অথবা মাসে একবার অত্যন্ত একবার দুইবার বা তিনবার কোনো ট্রানজ্যাকশন না করলে আপনার আইডি ব্লক হয়ে যেতে পারে বা অনেকের ব্লক হয়ে গেছে। এই আইডি বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে, প্রায় এই খাতায় আমাদের সমস্ত নোট রাখা আছে যাদের আইডি রিকেওয়াইসি চাই, অর্থাৎ এক কথায় বলতে হলে এই ভিডিওতে বলে দিচ্ছি, স্পাইস মানিতে যারা কাজ করছিলেন, যারা বাড়ি থেকে আইডি নিয়ে নিয়েছেন এবং যারা এখন কাজ করতে চান, তাদের দেখাচ্ছে যে আইডি খুলছে না, আইডি ওপেন হচ্ছে না অথবা ব্লক দেখাচ্ছে বা অথবা কেওয়াইসি করতে বলছে, সেক্ষেত্রে বলে দিই, যারা যারা আইডি নতুন হয়তো নিয়েছেন এখন বা কিছুদিন ধরে কাজ করেননি, তারা অবশ্যই মাসে অন্তত একবার ট্রানজ্যাকশন করুন, স্পাইস মানি হোক বা যে কোনো আপনারা আইডি নেন না কেন, একটা ট্রানজ্যাকশন না করলে আপনাদের আইডি কিন্তু ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের আইডি ব্লক হয়েছে, নিজের কেওয়াইসি ছাড়া কিন্তু সেই আইডি ওপেন হবে না। কেওয়াইসির জন্য আপনাকে কি করতে হবে, কেওয়াইসির জন্য আপনাকে নিজের নিজের ডিস্ট্রিবিউটার অনুযায়ী কন্ট্যাক্ট করতে হবে, স্পাইস মানি হোক, পে ওয়ার্ল্ড হোক বা যে কোনো কোম্পানিতে কাজ করুন না কেন, নিজের ডিস্ট্রিবিউটারকে সঙ্গে যোগাযোগ করবেন, সে আপনাকে পুরো গাইড করে দিবে, সে আপনার আইডি ওপেন করে দিবে। আর সেই ক্ষেত্রে যদি না হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনার আইডিকে অ্যাক্টিভ করিয়ে দিব। এই রিকেওয়াইসি বলতে, স্পাইস মানিতে যারা যারা আইডি নিয়েছেন, এই স্পাইস মানিতে অনেকেরই প্রায় রিকেওয়াইসির অপশন আছে। রিকেওয়াইসি বলতে, আপনি প্রথমে স্পাইস মানি অ্যাপ ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর যেভাবে একটি আইডি নতুন ক্রিয়েট করছেন, সেই ক্ষেত্রে স্পাইস মানিতে প্রথমে নিজের ফোন নাম্বার দিবেন, কন্ট্যাক্ট নম্বর, যেই নম্বরে আইডি আপনার ওপেন আছে, সেই ফোন নাম্বার দেওয়ার পর আপনার কাছে ওটিপি আসবে, ওটিপি দিয়ে লগ ইন করবেন, একটা করে ফর্ম চলে আসবে, ওই ফর্ম অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সেখানে রিকেওয়াইসি অপশন দেখাবে, রিকেওয়াইসিতে আপনাকে নিজের একটি ভিডিও কেওয়াইসি দিতে হবে। ভিডিও কেওয়াইসি বলতে, আপনাকে একটি ছোট্ট একটা ভিডিও বানাতে হবে, মাত্র 15 সেকেন্ডের একটি ভিডিও। ভিডিওতে আপনাকে বলতে হবে আপনার নাম, আপনার মোবাইল নম্বর, আপনার ঠিকানা এবং আপনি স্পাইস মানির সঙ্গে যুক্ত হয়েছেন এবং এই কাজটিকে রিকেওয়াইসি করছেন, এই ধরনের একটি ভিডিও বানাতে হবে। তার সঙ্গে দুটি ছবি লাগবে, এই ছবি আপনাকে দোকান সহ পুরো সেট আপ সহ আপনাকে ছবি আপলোড দিতে হবে, যাতে কোম্পানি যাতে বুঝতে না পারে যে আপনি কাজ করছেন কি করছেন না, সেই ক্ষেত্রে আপনাকে ভালো মতন একটি সেট আপ করে ছবি দিতে হবে। তারপরে আপনার কিন্তু রিকেওয়াইসি অর্থাৎ কেওয়াইসি আপনার ওপেন হয়ে নতুন একটি আইডি, ওই আইডিটা আবার শুরু হবে। সেক্ষেত্রে কোনো সাপোর্টের অবশ্যই দরকার হলে আপনি নিজে ডিস্ট্রিবিউটারের কাছে যেতে পারেন, কন্ট্যাক্ট করতে পারবেন অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই ভিডিওতে বলা হচ্ছে, যাদের রিকেওয়াইসি দেখাচ্ছে বা যারা নতুন আইডি ব্লক হয়ে গেছে, সেই আইডির ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে মেসেজ দিন, কমেন্টে জানান, আপনাদের আইডি অবশ্যই খুলে যাবে। এবং যারা যারা নতুন আইডি নিয়েছেন, স্পাইস মানি হোক, পে ওয়ার্ল্ড হোক, পে নিয়ার বাই হোক বা যে কোনো আপনি কোম্পানি নিয়েছেন, এখন অত্যন্ত কাজ না করলে মাসে অত্যন্ত একবার কাজ ট্রানজ্যাকশন করুন, রিচার্জ করুন, বিল পেমেন্ট করুন বা যে কোনো একটি কাজ করুন, এই কাজ না করলে কিন্তু আপনাদের আইডি ব্লক হয়ে যাবে।
এই আইডি ব্লক হওয়ার কারণ একমাত্র হচ্ছে এটাই যে আপনি কাজ করছেন না। তো এই ভিডিওতে আর বেশি কিছু জানালাম না, এরপরে আরেকটি ভিডিও আসছে, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।